কোচবিহার 2 নং ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালাপানি নদী ভাঙন পরিদর্শনে গেলেন কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ। কোচবিহার উত্তর বিধানসভার কালাপানি এলাকায় তোরসা নদীর ভাঙনের কবলে বেশ কিছু বাড়ি নদীগর্ভে চলে গেছে, অনেকেই রাস্তায় আশ্রয় নিয়েছে, বিঘার পর বিঘা চাষের জমি চলে গেছে নদীগর্ভে। এমতো অবস্থায় কালাপানি এলাকা পরিদর্শন করতে গেলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ। সেখানে গিয়ে এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস দেন তিনি। কি জানিয়েছেন কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, শুনে নেব। অবস্থা তো আজকে পরিদর্শন আসলেন, কি দেখলেন, কি বুঝলেন? এটা আমি কয়েকদিন আগে আমার কাছে প্রধান গেছে, তখনই ঘটনাটা 2-3 দিন আগে আমি তখন ইরিগেশনের একজুট ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছি। তারপর আমি শুনলাম যে আমি 2-1 দিনের মধ্যে যাবো এবং আজকে আসছি। প্রধানের সাথে কথা, প্রধান আছে এখানে, জেলা অঞ্চলের নেতৃত্ব মেঘনাথও আছে, আরও পঞ্চায়েতরা আছে। আমি দেখে গেলাম এখান থেকেই, আমি ইরিগেশন ইঞ্জিনিয়ারিং DM সবার সঙ্গে কথা হচ্ছে, BDO-র সঙ্গে কথা হয়েছে, টেম্পোরারি তাড়াতাড়ি কিছু করা যায় নাকি এইটা চেষ্টা করছি এবং নিশ্চয়ই করা হবে। কেন করা হবে না, এইরকম ভাঙিয়ে যাচ্ছে, নিজের চোখে দেখছি, যে কোনো প্রকারে এগুলো টেম্পোরারি করা হবে, তারপরে পার্মানেন্ট যাতে বাদ হয় তারও এখন থেকে চেষ্টা করা হবে। বলছি এর আগে যখন ভাঙন হয়েছে তখন তো কেউ পরিদর্শন আসেনি, এলাকার একটা মানুষের ক্ষোভ রয়েছে। পরিদর্শন তো আসে না, কিছু লোক ভোটে দাঁড়ায়, ভোটে দাঁড়ার পরে জেতার পরে ভুলে যায়। আর এমন কিছু এইসব এলাকায় MP MLA হয়েছে যেটা লজ্জা লাগে, যাদের সঙ্গে বলা যায় না, আমি টিভিতে বলবো, কথা বলবো, কিন্তু কাজ করবো না। এদের ফান্ড আছে, এরা ইচ্ছা করলেই করতে পারে, MLA ফান্ড আছে, তোমাদের MP-র ফান্ড আছে, তারা ইচ্ছা করলে এইসব জায়গায় করতে পারে। তারা কিন্তু কাজ করে না এবং করবেও না, তারা আসে ঘুরে যায়, এবং তারা বোধহয় এখন আসছে কি না জানি না, তারা আসারও লোক না, তারা কাজ করারও লোক না। আমরা কিন্তু, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কাজ করে, আমরা তার সাথে আছি এবং আমরা তার সাথে সাথেই, আমাদের এখানে MP MLA না থাকলেও আমরা अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার।